নমস্কার, জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত। দেখছেন ক্রস ফায়ার। গত কয়েক মাস ধরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জোর রাজনৈতিক চাপানউতোর। একদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কোট আনকোট অবনতিকে হাতিয়ার করে নির্বাচনের অনেক আগে থেকেই অস্ত্রে শান দিচ্ছে বিজেপি এবং বিরোধীরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে এরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, বিশেষ করে মহিলা সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে কার্যত এরাজ্য স্বর্গরাজ্য। আর এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে নানাবিধ আইন শৃঙ্খলাজনিত বিতর্ক ঘটনা প্রবাহ, তার মধ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতা এবং আজকে দফায় দফায় বৈঠক চলল, যেদিকে সবার নজর ছিল। প্রশ্ন তো আমাদের সবার মনে ঘোরাফেরা করে, কেন নির্বাচনের সময় নির্বাচনী হিংসা নিয়ে আমাদের এত চর্চা করতে হয়? কেন বারবার এই কেন্দ্রীয় বাহিনীর দাবি, কেন বারবার রক্তক্ষয় সংঘর্ষের ঘটনা, সেগুলো আমাদেরও সম্প্রচার করতে হয়? সারা রাজ্য জুড়েই এই চর্চা চলে। আর সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের আজকের আলোচনা ক্রস ফায়ারে। আমাদের সঙ্গে আজকে সরাসরি যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন রাজলক্ষ্মী বসু, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন ওমপ্রকাশ মিশ্র, আমাদের সঙ্গে চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন কংগ্রেস থেকে, এবং আমাদের সঙ্গে সত্যজিৎ ব্যানার্জি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আলোচনায় যাওয়ার আগে একটু দেখাবো অমিত শাহ রোড শো ঘিরে তাণ্ডবের ছবিটা, এখনও টাটকা। সে ঘটনায় রাজনৈতিক চাপানউতোর অনেক হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কাজটাই যা হয়নি। বাংলায় রাজনৈতিক সংঘর্ষ ঘিরে বারবার একই ঘটনা, একের পর এক রাজনৈতিক সংঘর্ষ, রাজ্যপালের টুইট, মুখ্যমন্ত্রীর পাল্টা, কিন্তু কিছুতেই কিছুই বদলায় না। শুধু কনভয় হামলা বা এলাকা দখলের রাজনীতি নয়, এ শহর দেখেছে রাজপথে রাজনৈতিক সংঘর্ষ। শাসক বদলেছে, রাজনৈতিক সংঘর্ষের পরম্পরা একই রকম। ২০১৯ ১৪ই মে অমিত শাহর রোড শোতে সংঘর্ষ, নজিরবিহীন একটা ছবি দেখেছিল শহর কলকাতা। বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিও ভাঙচুর হয়। ২০১৯ লোকসভা ভোটের আগেও পরে ভুরি ভুরি রাজনৈতিক সংঘর্ষ, রাজ্যের সব প্রান্ত সব জেলায় একই ঘটনা। ২১ ভোটের আগেও সেই একই ছবি, গত বছরের ১০ই ডিসেম্বর শিরাকোলে নাড্ডার কনভয় হামলা। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা হাই প্রোফাইল নেতা, তার কনভয় হামলার অভিযোগ জাতীয় স্তরে উঠে আসে। তবে দেওয়াল দখল থেকে এলাকা দখল, ভোট ঘোষণার আগেই রাজনৈতিক সংঘর্ষের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরে রাজনৈতিক হিংসায় ২৬ জনের মৃত্যুর অভিযোগ। ভোট তৎপরতা পুরোদমে শুরু হওয়ার পর রাজনৈতিক সংঘর্ষ রাতারাতি বেড়ে চলেছে। ২০ জানুয়ারি ২০২১ খেজুরিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ১৯ জানুয়ারি ২০২১ কলকাতায় বিজেপির মিছিলে হামলা, ১৫ই জানুয়ারি ২০২১ রায়নায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। রাজনৈতিক সংঘর্ষ যত বেশি, রাজনৈতিক চাপানউতোরও ততই জোরালো। রাজ্যপাল হয়ে আসার পর বারবার এ নিয়ে রাজ্য প্রশাসনকে বিঁধেছেন রাজ্যপাল, গুচ্ছ গুচ্ছ টুইট করেছেন, চিঠির পর চিঠি দিয়েছেন। গত ২১ জুলাই রাজ্যপাল টুইটে লেখেন, রাজনৈতিক হিংসায় নজির তৈরি করছে পশ্চিমবঙ্গ, প্রতিদিন নতুন নতুন ঘটনা, এসবই প্রমাণ করছে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। গত এক বছরে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানিয়ে ৮০টিরও বেশি টুইট করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতেও বারবার রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন। রাজ্য অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, প্রশাসন সবকিছু জেনেও চুপ, যা চলছে তা দেখে আতঙ্কে আছি। ২৬ সেপ্টেম্বর চিঠির জবাবে মুখ্যমন্ত্রী লেখেন, আপনি রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে কেন্দ্রের শাসক দলের এজেন্টের মতো কাজ করছেন, দয়া করে রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে উঠবেন না। কত রাজ্যে কত রাজনৈতিক হিংসা সংঘর্ষের ঘটনা ঘটে থাকে, গত ২০ বছরে কেন্দ্রের ১০টি রিপোর্ট প্রকাশিত হয়েছে, তালিকায় অনেক উপর নিচ রয়েছে, তবে পশ্চিমবঙ্গ সবসময় পয়লা নম্বরে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। আমি ওমপ্রকাশ বাবুর কাছে শুরুতে আসবো। ওমপ্রকাশ বাবু, যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতা এবং নির্বাচন কমিশনের সঙ্গে আজকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক তাদের দফায় দফায় বৈঠক, সেই সময় দাঁড়িয়ে আবারও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিশানা করছে বিরোধীরা। তাতে আমি কি বলবো, বরাবরই তারা সমালোচনায় মুখর। এটা তো খুব স্পষ্টতই যে পশ্চিমবঙ্গে যে সামগ্রিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত এবং এখানে শুধুমাত্র রাজনৈতিক স্থায়িত্ব আছে তা নয়, পাশাপাশি উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে।
আরও যদি আপনি খেয়াল করে দেখেন যে এই যে বিভিন্ন তথাকথিত অভিযোগগুলি সামনে আসছে এটার পেছনে যে বিজেপি এবং তাদের একটা চক্রান্ত, এই আপনাদের একটা প্রতিবেদন শুনলাম জেপি নাড্ডার কনভয় হামলা, যে 17 তারিখ জেপি নাড্ডার কনভয় হামলা থেকে শুরু করে একাধিক ঘটনা শুনে নিন না, সেগুলো যে অনভিপ্রেত হয়েছে সেটা কি আপনারাও স্বীকার করতে দ্বিধাবোধ করেন? প্লিজ আপনি আপনি প্রতিবেদন আপনি প্রতিবেদন আপনাদের শুনলাম, তাতে বললেন না যে ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে এবং বিজেপি সেখানে স্পষ্টভাবে আর কি যুক্ত, আজকে থেকে তিন দিন আগে হয়েছে। আর নাড্ডা সাহেব কী করেছিলেন আমরা খুব ভালো করে জানি, নাড্ডা সাহেবের কনভয় ওই রকমভাবে কনভয় নিয়ে যাওয়া যায়? ওটা কি অ্যালাউড? একেবারেই নয়। এবং তাই জন্য এই ক্ষেত্রে পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নিয়েছে এবং যেভাবে আর কি একটা আবহ তৈরি করা হচ্ছে সেটাকে আমি নিন্দা করছি, সমালোচনা করছি। এগুলি হচ্ছে যে বিজেপি একটা চক্রান্ত, একটা ট্র্যাপ। এই তাই ট্র্যাপে আর কি গভর্নর তাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আশা করি আর কি সংবাদ মাধ্যম আর কি নিরপেক্ষ ভূমিকা তারা প্রতিষ্ঠা করবে এবং নিরপেক্ষভাবেই আর কি সংবাদ পরিবেশন করবে। অ্যাবসলিউটলি আমরা নিরপেক্ষভাবেই সংবাদ পরিবেশন করি। আরও স্পেসিফিক করে যদি বলতে চাই অম্বকাশবাবু, তাহলে বলবো যে আপনি একটু আগেও বললেন প্রতিবেদনে যেমন আমরা ময়নাগুড়ি রাখিনি, প্রতিবেদনটা তো প্রেক্ষাপটটাই ভিন্ন। প্রতিবেদনে তো তেমনি সাম্প্রতিক অতীতে যে যে খুনগুলো হয়েছে এবং যেখানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেগুলোও আমরা রাখিনি কাজে, কিন্তু প্রত্যেকটা খবর আমরা রিপোর্ট করেছি এবং আমরাই প্রথম রিপোর্ট করেছি। এনিওয়ে আমি রাজলক্ষ্মীর কাছে আসবো। রাজলক্ষ্মী, আসলে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আসলে এ রাজ্য স্বর্গরাজ্য, সেখানে অকারণ আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অকারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে ইস্যু করেন? তৃণমূলের মন্তব্য এবং বক্তব্য শুনে এখন মনে পড়ছে সেই মসনদ থেকে রাজা পিছলে যতই পড়ে শাসকের তরবারি ততই কষে ধরে, অর্থাৎ তারা কখনোই দেখতে পাচ্ছে না যে তাদের প্রশাসনিক ত্রুটিটা কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে বিজেপির 135 জন কর্মী এবং সমর্থক খুন হয়ে যান, এখনো পর্যন্ত তার একটারও বিচার পাওয়া যায়নি। এবং এখানে একবার রাজ্যপালের প্রসঙ্গটা উঠলো এবং তৃণমূলের একজন সাংসদ তিনি এমনও মন্তব্য করেন যে রাজ্যপালের বিরুদ্ধে যাতে কলকাতা পুলিশ এফআইআর করে, আইপিসি 186 এবং 189। তারা কি এটুকুও জানেন না যে একজন রাজ্যপাল বা রাষ্ট্রপতি তারা যখন তাদের ডিউটি ডিসচার্জ করেন তখন তাদের বিরুদ্ধে কোন রকম আইনি ব্যবস্থা নেওয়া যায় না বা এদের অভিযোগ করা যায় না? তো এখান থেকেই বলতে পারা যায় যে তাদের প্রশাসনিক দুর্বলতা, প্রশাসনিক বৈকল্যতা এবং যেটাকে বলা হয় যে ক্লায়েন্টেলিস্টিক মডেল, অর্থাৎ প্রশাসন এবং রাজনৈতিক দল দুটোর মধ্যে আর কোনো পার্থক্য থাকছে না, দুটো ওভারল্যাপ হয়ে গিয়েছে, দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু কংগ্রেসের বক্তব্যটা শোনার চেষ্টা করি। চন্দনবাবু আমাদের সঙ্গে রয়েছেন। চন্দনবাবু, মৌপিয়া, তুমি যখন শুরু করলে তোমার অবজেক্টিভটাকে তৈরি করে দিলে, অর্থাৎ এখানে বাস্তব অর্থে যে চিত্রগুলো দেখানো হচ্ছে সেই চিত্রের সাথে ওমপ্রকাশ দা বা রাজলক্ষ্মী একমত হবেন অন্তত এই ক্ষেত্রে যে একটা হিংসাস্ত্রয়ী রক্তক্ষয়ী অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার নির্বাচনের দিকে এগোচ্ছে। আমাদের কোনো সন্দেহ নেই এই মুহূর্তে, আজকে যে ফুল বেঞ্চ নির্বাচন কমিশন আজকে কলকাতায় মিটিং করেছেন, আমাদের তরফে চেয়ারম্যান সৌম আইশ রায় প্রেজেন্ট করেছেন ফুল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এবং প্রত্যেকটা জায়গাতে আমরা বুঝিয়ে দিয়েছি যে কিভাবে এখানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার তার নিজের মেকানিজম এবং রাজ্য সরকার তো সর্বোত্তভাবে একটা একটা কনফিগারেশন, একটা হিংসাত্মক অবস্থার মধ্যে রাজ্যকে ঠেলে দিচ্ছেন। এতে প্রতিদিনের রক্তক্ষয় হচ্ছে, প্রত্যেকটা দিনের রক্তক্ষয়, এবং এই রক্তক্ষয়ের জন্য শুধু নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার আশ্রয় নেবার জন্য, ক্ষমতার দুর্বৃত্তায়ন তৈরি করার যে প্রয়াস চলছে এর প্রতিবাদ তো করতেই হবে। এবং একটা জিনিস খুব ভালো করে দেখবে, যেটা প্রমাণিত সত্য, রাজকে যে স্টেটমেন্টটা বিশেষত বিকেলের দিকে নির্বাচন কমিশন থেকে এসছে, তারা কিন্তু রাজ্যের ভূমিকার ক্ষেত্রে যথেষ্ট অসন্তুষ্ট। শুধু তাই না, বিভিন্ন কেসেস, প্রায় 40,000 কেস যেটা তোমরাও দেখালে, যেখানে কোনো অ্যাকশানস নেওয়া হয়নি। আমাদের কিন্তু ওয়ান অফ দ্য পয়েন্টস, আমরা 12টা পয়েন্ট রেখেছি তাদের সামনে, ওয়ান অফ দ্য পয়েন্টস ছিল ঠিক এইটা। এর পাশাপাশি আছে যে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা। এই প্রশাসনকে ব্যবহারের ক্ষেত্রে স্বাভাবিক, প্রশাসন তো কেয়ারটেকার গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, এখন ইলেকশন ডিক্লেয়ার হয়নি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি হিংসার মাত্রা এখানে গিয়ে পৌঁছয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আগামী দিন শুধু ক্ষমতা দখলের জন্য হিংসার মাত্রা কোথায় গিয়ে পৌঁছবে আমাদের অবশ্যই বুঝতে হবে।
চন্দনবাবু আপনার কথা থেকে আমি এই পয়েন্টটা নিয়ে ওমপ্রকাশবাবুর কাছে আসবো। ওমপ্রকাশবাবু, শুধুমাত্র তো বিজেপি নয়, বিরোধীরা বারবার আপনাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবহার করার অভিযোগ তুলছেন এবং যেটা নির্বাচন কমিশনের গোচরে আনা হয়েছে এবং সাম্প্রতিক অতীতে নির্বাচন কমিশনের বিভিন্ন অবজারভেশন বা এর আগের মিটিংগুলোতেও তাদের যে বক্তব্য বা তাদের যে ভাইবসটা বোঝা গেছে সেখান থেকেও কিন্তু ইঙ্গিত যে সব ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সন্তুষ্ট করা যায়নি, এরাজ্যের পুলিশ প্রশাসন করতে পারেনি। না, আমি আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সব ক্ষেত্রেই আর কি সন্তুষ্ট করা যায় না, এবং তারা যে কতটা সন্তুষ্ট কতটা অসন্তুষ্ট সেটা তাদের আর কি অ্যাকশনের উপর ডিপেন্ড করবে, এবং সেই অ্যাকশনগুলির মধ্যে থেকে আমরা এখনও এমন কোনো কিছুই পাইনি যেখান থেকে তারা তাদের ডিসপ্লেজারটাকে আর কি এক্সপ্রেস করছেন। যেই ভাষায় এক্সপ্রেস হয়েছে এখন পর্যন্ত যা আমি শুনেছি তাতে হচ্ছে যে মোটামুটি আইন শৃঙ্খলার প্রশ্নে রাজ্য সরকারের ভূমিকাটা কিন্তু সদর্থক, এবং রাজ্যে হিংসা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে কমেছে। আমরা খুব ভালো করে জানি আমাদের পশ্চিমবঙ্গে এটা একটা খুব একটা ইনগ্লোরিয়াস চ্যাপ্টার, কিন্তু যত দিন গেছে বিশেষ করে গত 10 বছরে আপনার খেয়াল করে দেখবেন যে প্রত্যেক বছর আর কি ইম্প্রুভমেন্টটা হয়েছে, এবং ইম্প্রুভমেন্টগুলি কিন্তু খুবই দারুণ। আপনি যদি অন্যান্য রাজ্যগুলির সঙ্গে কম্পেয়ার করেন, যদিও আমি কম্প্যারিজনে আস্তা যে বিশ্বাস করি না, উত্তরপ্রদেশের সঙ্গে যদি কম্পেয়ার করেন বা এমনকি রাজস্থানের সঙ্গে যদি কম্পেয়ার করেন, হিংসার তো নানাবিধ দিক আছে, সামাজিক প্রেক্ষাপট আছে, দাঙ্গা আছে, রাজনৈতিক হিংসা আছে। শুধুমাত্র রাজনৈতিক হিংসাই একমাত্র হিংসার মাধ্যম তা নয়। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিডব্যাকে ছোট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। প্রশাসনের রাজনীতিকরণের প্রসঙ্গ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন একদিকে যেমন এরাজ্যের পুলিশ প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ আনছে বিজেপি এবং বিরোধী দলগুলো, তেমনই পাল্টা বিএসএফকে ব্যবহারের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, এবং যেখানে সেখানে নয় নির্বাচন কমিশনের কাছে এই মর্মে নালিশ করলেন পার্থ চট্টোপাধ্যায়। কি বলেন পার্থ চট্টোপাধ্যায়, শুনুন। সীমান্তবর্তী গ্রামগুলোতে বিএসএফের যারা কর্তব্যে আছেন তারা গ্রামে গ্রামে গিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করবার জন্য তারা ভয় দেখাচ্ছেন। তারা বলছেন যে তোমরা যদি ভোট না দাও তাহলে কলকাতাকে বা জেলা শাসকও তোমাদের ক্ষমতায় রাখতে পারবে না, আমরা এই সীমান্তে থাকব। এটা একটা ভয়ঙ্কর অভিযোগ, এটা একটা ভয়ঙ্কর দিক যা জাতীয় নির্বাচন কমিশন অবিলম্বে হস্তক্ষেপ করুক। রাজলক্ষ্মী, অত্যন্ত সিরিয়াস একটা অভিযোগ, অত্যন্ত সিরিয়াস অভিযোগ রাজলক্ষ্মী, যেখানে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে বিএসএফ তাকে ব্যবহার করা হচ্ছে, তাকে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য তারা হুমকি দিচ্ছে। পদ্মাবতীর মাঝিতে না একটা লাইন ছিল, মিথ্যারও একটা মাহাত্ম আছে। তো আমার তৃণমূলকে দেখে এখন সেটাই মনে হয়। একটা দিন খালি মনে করাই, সেটা ছিল 8ই সেপ্টেম্বর 2018। তো সেদিন বিএসএফ এর ডিজি কে কে শর্মা একটা মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন যে পশ্চিমবঙ্গ বন্ধুত্বপূর্ণ কোট আনকোট বন্ধুত্বপূর্ণ মনোভাব রোহিঙ্গাদের প্রতি প্রদর্শন করছে, এবং বলছেন যে তিনি যে বারুইপুরের কুরুলিতে রোহিঙ্গাদের থাকার জন্য ওখানে মানে ক্যাম্প বানানো হয়েছে। তাহলে সেই মন্তব্যের পর সেদিন কারো রাজ্য প্রশাসন কোন রকম রিয়াকশন দেখায়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা বেশ কতগুলো অসঙ্গতি দেখতে পেলাম। যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি, মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রটার ক্ষেত্রে সেখানে দেখা গেল যেখানে বুথ বেড়েছে মাত্র 4টে, গত 5 বছরের কথা বলছি, 4টে, কিন্তু ভোটার সংখ্যা বেড়ে গেছে 17%। কি করে সম্ভব? একই জিনিস আমরা কলকাতার মেটিয়াবুরুজের ক্ষেত্রে দেখলাম, যেখানে বুথ বেড়েছে মাত্র 4টে, ভোটার বেড়ে গেছে 11%। কি করে সম্ভব? আরেকটা উদাহরণ খালি দিচ্ছি, দক্ষিণ 24 পরগনাতে দেখা গেল যেখানে খসড়া ভোটার যখন তৈরি করা হয়েছে তখন সেখানে দেখা গেল যে গতবারের জনসংখ্যা বৃদ্ধির হারের চাইতে এবার ভোটার বেড়ে গেল 6 গুণ। এটা কি করে সম্ভব? আবার সোনারপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেখানে জনসংখ্যার বৃদ্ধির হারের চাইতে 8 গুণ বেড়ে গেছে ভোটারের সংখ্যা। কি করে সম্ভব? আমি এই নিয়ে ওমপ্রকাশ বাবুর কাছে আসার আগে শুনে নেব দিলীপ ঘোষ এর প্রসঙ্গে কি বলেছেন। দিলীপ ঘোষ, তিনিও বিজেপির যে প্রতিনিধি দল গিয়েছিল আজকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে, সেখান থেকে বেরিয়ে কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন। সে কমপ্লেন করতেই পারেন,
বিএসএফ কি করে না করে আমরা জানি, আমরা চাইব বিএসএফ তাদের যে অধিকার দেওয়া হয়েছে 15 কিলোমিটার সেখানে কেউ যেন ডিস্টার্ব না করে এটা করুক, কারণ সমস্ত বর্ডার এলাকা সেন্সিটিভ এলাকা। এবারেও কমপক্ষে 4-5 লক্ষ বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ভোটার করা হয়েছে এই 22 লক্ষের মধ্যে। আমরা ইলেকশন কমিশনকে সেটাও বলেছি আপনারা নজর দিন, যেখানে যেখানে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে সেটা বিশেষভাবে নজর দেওয়া হোক। ওমপ্রকাশ বাবু, প্রথমত দিলীপ ঘোষরা তারা পাল্টা অভিযোগ করছেন আপনাদের বিরুদ্ধে রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে, তারা বলছেন যে যেখানে যেখানে অ্যাবনর্মালি ভোটার সংখ্যা বেড়েছে সেটাকে বিশেষ করে নজর দেওয়া হোক। দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যে বিএসএফ এর তরফ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট জারি করা হয়েছে যেখানে একটা সশস্ত্র বাহিনী তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য, তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। হ্যাঁ, প্রথমেই আমি বলি যে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, আর পশ্চিমবঙ্গের কনটেক্সটে যে অভিযোগগুলি বিশেষ করে বিজেপি নিয়ে আসছে তারা কার্যত বিএসএফকেই দায়ী করছে, কারণ কি বিএসএফ হ্যাজ ফেল টু ডু জাস্টিস টু ইটস রেসপন্সিবিলিটি, নিজের দায়িত্ব তারা পালন করছেন না বলেই, যেটা যদি দিলীপ ঘোষরা যেটা বলছেন যে ইনফিল্ট্রেটাররা এসছেন, তো সেটা তাদের দায়িত্ব। সেকেন্ড হচ্ছে যে এইটাই সেম কনটেক্সটা হচ্ছে আপনাদের রোহিঙ্গাদের প্রশ্ন, আর আমি এই বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে যেখানে অস্বাভাবিক ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে সেটা ইলেকশন কমিশন অতি অবশ্যই খুঁটিয়ে দেখুক, বিজেপির অভিযোগ করেছেন তারা ওটা খুঁটিয়ে। বর্ডার এরিয়াগুলিতে 2014 সালের পর থেকে বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এখানে চিঠি করা হয়েছে যেখানে যেখানে স্মার্ট ফেন্সিং করতে হবে, যেমনটা আসামের ধুবড়ী জেলায় করা হয়েছে, তার জন্য ডিমার্কেট করে দিন, জমি দিন, এখনো পর্যন্ত কারণ রাজ্য সরকার দিতে পারছে না। ওদের কিসের আপত্তি, ওদের কিসের আপত্তি স্মার্ট ফেন্সিং এর জন্য জায়গাগুলোকে ডিমার্কেট করে দিতে? আজকে আসামে ধুবড়ী করতে পারলো, আজকে ত্রিপুরা করতে পারলো, এখন চিকেন নেক যেটা শিলিগুড়ি সেইটাকে এখন রোহিঙ্গারা ব্যবহার করছে, অনুপ্রবেশকারীরা ব্যবহার করছে। আমি ওমপ্রকাশ বাবুর কাছে আসবো, তার একবার সত্যজিৎ বাবুর কাছে যাই। সত্যজিৎ বাবু, এই যখন পুলিশের রাজনীতিকরণের কথা বলা হচ্ছে, সত্যজিৎ বাবু, পুলিশ প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ তোলা হচ্ছে এবং সেই অভিযোগ যেটা তোলা হচ্ছে সেটা ছোটোখাটো বিক্ষিপ্তভাবে নয়, আমরা স্বয়ং রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন স্তরে বিরোধীদের বিভিন্ন স্তর থেকে এই 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 সমালোচনাটা দেখতে পাচ্ছি। একটা কথা বলতে হবে যে এই যে পুলিশের রাজনীতিকরণ এটা বেসিক্যালি 60-এর দশক থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল, আমরা যখন কলেজে ঢুকছি 67-68-69 সাল থেকে, তখনই লোকাল পার্টিজ যারা থাকে, যারা শাসক দল থাকে, তাদের তারা চায় যে পুলিশ তাদের হয়ে কাজ করুক, যখনই কাজ করবে না তাদের এগেনস্টে সাথে সাথে তার ব্যবস্থা নেওয়া, তাদের এগেনস্টে নানা রকম কেস করিয়ে দেওয়া, তাকে নানা নানা পঙ্গু করে দেওয়ার জন্য নানা জায়গায় বদলি করে দেওয়া, এইসব করে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে সাম্যের অধিকার রয়েছে, যেখানে প্রত্যেকের সমান অধিকার রয়েছে এবং আইনের সমান চোখে দেখার অধিকারটা রয়েছে, সেখানে পুলিশকে স্বচ্ছ হতেই হবে। এখানে যদি পুলিশের স্বচ্ছতা বিলীন করে পুলিশ যদি কোনো একটা দলকে, কোনো একটা জায়গায় কোনো একটা বিশেষ লোককে সাহায্য করে, তাহলে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ অন্যায় হবে, এটা বেসিক্যালি বুমেরাং হবে। দেখুন, এই যে 35 বছর ধরে যারা এটা করেছিল তাদের আজকে তাদের সেই বুমেরাঙ্গের রেজাল্ট তারা কিন্তু পাচ্ছে। তার আগে যদি আমরা 71-72 সাল থেকে দেখি তারা রেজাল্ট সেই তারা পেয়েছে। আমি খুব নির্ভেজাল ভাবে কোনো পলিটিক্যাল পার্টি হয়ে বলছি না, আমি নিরপেক্ষ লোক, সেটা আমি বক্তব্য যে পুলিশ যে কোনো র্যাঙ্কেরই হোক, কনস্টেবল টু কমিশনার অফ পুলিশ অর্থাৎ ডিজি, যেটা নিঃসন্দেহে যারা সরকারে থাকে তাদের অর্ডার মেনে চলতে হয়, এটা সত্যি সত্যি কথা। কিন্তু সেখানে একটা কথা হচ্ছে যে লিগাল অর্ডারটা মানবো, যেটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর, আমি চন্দনবাবুর কাছে যাবো। চন্দনবাবু, পার্থ চট্টোপাধ্যায় যে অভিযোগ করেছেন যে সীমান্তের গ্রামে গ্রামে বিএসএফ ভয় দেখাচ্ছে, একটি বিশেষ রাজনৈতিক দলকে মদত দেওয়ার চেষ্টা করছে, তাদের ভোট দেওয়ার কথা বলছে এবং না হলে রীতিমতো তাদের ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে আপনাদের অবস্থানটা কি? আমাদের অবস্থান
সম্পূর্ণভাবে পরিষ্কার, কারণ আমরা এখানে, আমি এর আগেও বললাম যে এটা সেন্ট্রাল বা ইউনিয়ন মেকানিজম এবং তার সাথে স্টেট মেকানিজম, এই টাসেলটাকে একটা বড় আকার ধারণ করছে এবং সেক্ষেত্রে ইম্পার্শিয়াল যে ব্যাপারটা, নিরপেক্ষতা, সেটাই কোয়েশ্চেনের মুখে দাঁড়িয়ে গেছে। বিএসএফের ক্ষেত্রে আমরা গরু পাচার বা ইত্যাদি ওদের অফিসারদের অনেক ক্ষেত্রে দেখলাম যে তারা অ্যাকিউজড হচ্ছেন, ঠিক পাশাপাশিভাবে রাজ্য পুলিশের ক্ষেত্রে তো দেখছি তারা রাজনৈতিক পার্শিয়ালিটি এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছেন যেখানে অবশ্যই রাজনৈতিকভাবে রাজ্য সরকার বা তৃণমূল তার অ্যাডভান্টেজ নিচ্ছে, এটাও তো বাস্তব অবস্থা। আমি যদি একটু ডিফার করব, আমি একটু ডিফাই করব সত্যজিৎ বাবুর ক্ষেত্রে, ষাটের দশকের আমরা যারা জানি অনেকেই বলেন যে ষাটের দশকটা তো ছিল রাজনৈতিক, পঞ্চাশ ষাটের দশক রাজনৈতিক মূল্যবোধের, সেই সময় তো পাওয়ার সেন্ট্রিক পলিটিক্স বা পলিটিক্যাল সিন্ডিকেশন এই শব্দগুলো ছিল না, সুতরাং সেই সময় রাজনৈতিকরণ পুলিশ ফোর্সে করা হবে কেন, এটা একটা প্রশ্নের মধ্যে থাকবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পুলিশকে অ্যাসোসিয়েশন করবার সুযোগটা দেওয়া হয়েছিল যে সরকারের, তারা তার ফলটা ভুগেছে, তারা এখন সরকারে নেই, তাহলে তার পরবর্তী সময় এটা একটা স্টেট অফ দি আর্ট অ্যারেঞ্জমেন্টের মধ্যে নিয়ে গেছেন পলিটিক্যাল ফোরাম, যেখানে তৃণমূল এবং বিজেপি আজকে একে অপরকে অ্যাকিউজ করছেন, কোথাও বিএসএফ কোথাও রাজ্য প্রশাসন পুলিশকে পলিটিসাইজেশনের ক্ষেত্রে, রাজনৈতিকরণের ক্ষেত্রে, তাহলে দায়িত্ব তো নিতে হবে এদের, দায়িত্ব তো নিতে হবে। তারা পিছনে হাঁটছেন, রেক্টিফাই করছেন, নাকি আগে এগিয়ে দিচ্ছেন, আরো সন্ত্রাসের মুখে ফেলছেন বাংলার মানুষকে? দেখুন, আমি আমি কিন্তু মূলত এই এটাকে সাপোর্ট করি যে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, নিরপেক্ষ ভূমিকা কিন্তু প্রয়োজন। এবং আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বলতে পারি যে রাজ্য সরকার কিন্তু নিরপেক্ষ ভূমিকাই পালন করছে। দ্বিতীয়ত আমি বলবো যে রাজ্য পুলিশ প্রশাসন হোক বা সেন্ট্রাল ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, উভয়ে কিন্তু তাদের সীমানা গণ্ডির মধ্যেই কাজ করবেন। বিএসএফের ক্ষেত্রে অনেকবার আগেও অভিযোগ হয়েছে, আর যে প্রসঙ্গগুলি চন্দন বলছিলেন সেটা বাদ দিয়েও বলছি যে আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে এই অভিযোগ জানাতে আমরা বাধ্য হয়েছি, এই জন্যই। তার কারণটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সীমান্ত বর্তী জেলাগুলিতে আর সেখান থেকে মানুষদের কিন্তু ভীত করা হচ্ছে, সন্তুষ্ট করা হচ্ছে, এবং স্পেসিফিক কনটেক্সট আছে বলে আজকে এই পর্যায়ে যেখানে পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম তারা একযোগে এক সুরে ফুল কমিশন বেঞ্চের কাছে এটা রেখেছে। রাজলক্ষ্মী, যখন আপনারা দাঁড়িয়ে এই রাজ্যে পুলিশ প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ তুলছেন, স্বয়ং রাজ্যপাল তিনি অভিযোগ তুলছেন বারংবার, তিনি সরাসরি নাম করে নিশানা করছেন একাধিক পুলিশ অফিসারকে, সেখানে দাঁড়িয়ে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তো আরও সিরিয়াস। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যারা দেশ রক্ষার কাজ করেন, সীমান্ত রক্ষার কাজ করেন, তাদেরকে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের ভয় দেখানোর, এটা অত্যন্ত সিরিয়াস অভিযোগ, এর গুরুত্বটা বুঝতে পারছেন? না মোপিয়া, যে আমি তো এটা সংক্রান্ত উত্তর আগেই দিলাম, যদি সেটাই হয় তাহলে কেন ওখানে স্মার্ট ফেন্সিং বা ওখানে আরো যে সমস্ত যেটাকে বলে ইভিডিং ট্র্যাকিং যেগুলো, ওগুলো তাহলে কেন করা হচ্ছে না? দেখুন, রাজ্য সরকার কতটা অসহযোগিতা করছে আমি আরো একটা উদাহরণ দিয়ে বলতে পারি। এই জানুয়ারি মাসে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলের কলোনির জমিতে 230 খানা রেল কলোনির জমিতে উনি পাট্টা দিয়ে দিয়েছেন ওখানে মানুষকে বসবাস করবার জন্য। আমার জিজ্ঞাসা, কারা যাদেরকে দেওয়া হলো তারা কারা, তারা কোথা থেকে আসছেন, তাদের কি ঠিকানা, তারা কি ভোটার কার্ড হোল্ড করছেন? এবং এই নিয়ে রেল কর্তৃপক্ষ কিন্তু ডিএম কে চিঠি করেছিলেন, ডিএম চিঠির উত্তর দিচ্ছেন না। অর্থাৎ মুখ্যমন্ত্রী এরকম চিপ পলিটিক্স কন্টিনিউ করে যাচ্ছেন। রেলের জমিটা তো একটা মানে কেন্দ্রীয় সরকারের জমি, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই উদাহরণটা দিয়ে মানে বুঝিয়ে দিতে পারলাম যে কেন্দ্র সরকারের সাথে কোনোভাবে রাজ্য সরকার সহযোগিতা করছে না। আর বিএসএফ যদি এখানে অসহযোগিতা করে, যদি কোন রকম অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে, সেখানে তাকে তার পূর্ণ শাস্তি দেওয়া হবে, কাউকে এখানে কোনো কনসিডার করা হবে না। মৌপিয়া, আমি মনে করি যে এটা খুব এক গুরুতর একটা অভিযোগ যে যেই সমস্ত মানুষরা পাট্টা পান বা পাট্টা যাদেরকে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এই সরকার এর আগের সরকারগুলিও দিয়েছে, সেই সমস্ত মানুষের পরিচয় এবং সেই সমস্ত মানুষকে আর কি কার্যত বলা যে তারা তারা ভুল করে তাদেরকে এটা দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। পাত্তা দেওয়াটা সরকারের নিয়মের মধ্যে পড়ে, নিয়ম মেনে করা হয়। আমি সেই প্রসঙ্গে ভিন্ন কি নিয়ম ভঙ্গের যদি কোনো উদাহরণ থাকে, সেই প্রসঙ্গে ভিন্ন আলোচনা আমরা ডেফিনেটলি যাব। আমরা শুধু একটু দেখে নিই যে যখন রাজনৈতিক প্রত্যেকটা ভোট এলে একটা কথা আমাদের সাধারণ মানুষকে ভীষণভাবে
ভাবায় যে প্রত্যেক বছর যখন ভোট আসে তার আগে থেকে কেন রাজনৈতিক হিংসা নিয়ে এত চর্চা করতে হয়? ভোট তো কোনো আসেনি, ভোটের কোনো দিনক্ষণ নির্ধারণ হয়নি, অন্য কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে বলে অন্তত কেউ আমাদের বলেন না যে হ্যাঁ তার ভোটের দিনক্ষণ নির্ধারিত হওয়ার অনেক আগে থেকে ভোটে কী হিংসা হবে, কতজন সেখানে আহত হতে পারেন, সত্যি খুনোখুনি হবে কিনা, এই সমস্ত চর্চা চলতে থাকে চায়ের দোকানে সর্বত্র। কেন এর খতিয়ানটা দেখার চেষ্টা করি, পঞ্চায়েত ভোটের দিকে নজর রাখি। 2003 সাল ভোটের দিনে মৃত্যু হয়েছিল 76 জনের, 2008-এ 8 জনের, 2013-এ 12 জনের, 2018-এ 13 জনের। লোকসভা নির্বাচন যদি নজর রাখি, 2009 সালে ভোটের দিন মৃত্যু হয়েছে 3 জনের, 2014 সালে 3 জনের, 2019-এ 1 জনের। এবার বিধানসভা ভোটে নজর রাখি, 2011-এ ভোটের দিনে 1 জনের মৃত্যু হয়েছে, 2016-এ 2 জনের। আর রাজনৈতিক হিংসার চিত্রটা যদি দেখি, পশ্চিমবঙ্গ দেশে 1 নম্বরে, 2001 থেকে রাজনৈতিক হিংসায় 1 নম্বরে পশ্চিমবঙ্গ। আর ভোটের দিন কমিশনে যে অভিযোগ দায়ের হয় তার নিরিখে যদি দেখি, 2016 সালের বিধানসভা নির্বাচনে 4,980টি অভিযোগ দায়ের হয়েছিল, 2019-এর লোকসভা নির্বাচনে 11,250। সমাধানের হার যেটা কমিশন দাবি করছে যে 96% বেশি। আমরা কিন্তু সবকটা ফেজ ধরে এই পরিসংখ্যান দিলাম। আমি সত্যজিৎ বাবুর কাছে আসবো। সত্যজিৎ বাবু, এই প্রশ্নটা বা এই আক্ষেপটা বহু মানুষের মনের মধ্যে ঘুরে ফিরে বেড়ায় যে সব রাজ্যে তো ভোটের সময় এরকম পরিস্থিতি হয় না, কেন রাজনৈতিক হিংসা? এতটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন কারা সরকারে আসবেন বা কারা ক্ষমতায় আসবেন, সেখানে দাঁড়িয়ে যে স্তরের নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন, এত হিংসা কেন? প্রথম থেকে একটা কথা বলি, একটু আগে যেটা বললেন সেটা হচ্ছে আমি কিন্তু 50-60 দশক বলিনি, 60 দশকের শেষের দিকটা বলেছি, যুক্তফ্রন্ট সরকারের সময়। যিনি আরেকজন বললেন 50-এর দশক, আমি 50-এর দশকের কথা বলিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে রাজনীতিকরণ যেটা শুরু হয়েছে, অ্যাকচুয়ালি এরা পুলিশকে যদি সমানভাবে তার অধিকার সুন্দরভাবে কাজ করতে দেয়, যেটা ন্যাশনাল পুলিশ কমিশন বলেছিল যে পুলিশকে তার কাজটা করতে দিতে হবে যেটা লফুল ডিউটি, প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম অ্যান্ড ল অর্ডার মেনটেন্যান্স। এই যে কথাটা একটু আমাকে বলতে দেবেন মুপিয়া, 1 মিনিট, যে এই যেটা বলছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে এরকম একটা কমপ্লেন করা হচ্ছে, তাই যদি হয় তাহলে ইট শুড বি ফাইল্ড, হাইকোর্টে ফাইল করতে হবে পিটিশন, এবং সেই পিটিশন ফাইল করার পরে তাদের যারা যথোপযুক্ত যাদের উপযুক্ত জায়গা তাদের কমপ্লেন করতে হবে, কিন্তু তার আগে এভিডেন্সগুলো থাকা দরকার আছে যে সত্যি সত্যি বিএসএফ এরকম করছে কিনা। আমি যতটুকু আমিও গ্রামের ছেলে বড় হয়ে উঠেছি, সেখান থেকে দেখেছি আমরা এরকম ভাবে কিন্তু বিএসএফ ডাইরেক্টলি এরকম ইনভলভ হয় না পলিটিক্যাল ব্যাপারে, হয় যদি থাকে সেইভাবে সেই কমপ্লেন ফাইল করতে হবে। 2 নম্বর একটা কথা হচ্ছে, প্রত্যেকের একটা বাকস্বাধীনতা আছে, যেই বাকস্বাধীনতা উনিশের একের কত স্পেসিফিক করা আছে যে প্রত্যেকের বাকস্বাধীন যেই স্বাধীনতাগুলো থাকবে। আপনি এই যে একটু আগে আপনি একটা ঝিরিকে দেখালেন যে কুলি মারো, বন্দুক মারো, ওকে খতম করো, বেসিক্যালি এগুলো সবই ক্রিমিনাল ইন্টিমিডেশন, ইন্ডিয়ান পেনাল কোডের ক্রিমিনাল ইন্টিমিডেশনের মধ্যে আসে। যখনই স্বাধীনতা বাক স্বাধীনতা দেওয়া হয়েছে ততটুকু, যখন অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে তখন আর সেটা স্বাধীনতা থাকছে না, তখন সেটা অপরাধ বলে বিবেচিত হবে। শতরূপ ঘোষ আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন। শতরূপ, খুব সংক্ষেপে দুটো পার, যেহেতু আমরা আলোচনাটা অনেকটা এগিয়ে নিয়ে গেছি, আজকে বিএসএফ এর বিরুদ্ধে খুব সিরিয়াস অভিযোগ আনা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে যে বিএসএফ গ্রামে গ্রামে নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে গ্রামবাসীদের ওপর, এই সম্পর্কে তোমাদের অবস্থানটা কি? দেখুন, পার্থ চট্টোপাধ্যায় এই অভিযোগটা করেছেন, ওনার কাছে যদি এই নিয়ে কোনো ডেফিনিট তথ্য থাকে সেক্ষেত্রে আমার মনে হয় সেই তথ্যটাকে প্রেজেন্ট করে
এটা একটা অত্যন্ত সিরিয়াস অভিযোগ দেখা উচিত। তা যদি না হয় তাহলে কি বক্তব্য ছিল নির্বাচন কমিশনের কাছে? স্বার্থে ব্যবহার যদি বিজেপি করে সেটা যেমন আনফরচুনেট, আমাদের তো আমাদের কাছে তো এই অভিযোগটাই নতুন। পার্থ চট্টোপাধ্যায়কে আমরা অনুরোধ করছি যদি এই নিয়ে তোমাদের কি অভিযোগ ছিল নির্বাচন কমিশনের কাছে, তাহলে সেই তথ্য দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে ওনারা সামনে আনুন। আমাদের নির্বাচন কমিশনের কাছে হাজার রকমের অভিযোগ রয়েছে। বুথে বুথে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের লোকেরা, সরকারি কর্মচারীরা, সরকারি অফিসাররা তারা চেষ্টা করছে জনগণকে প্রভাবিত করার। পুলিশ একরকমভাবে নতুন নয়, এবার তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছেন অফিসারদের দিয়ে। ওই না, অভিযোগ সর্বস্ব রাজনীতি অনেকেই করে এবং বিরোধী রাজনৈতিক দল অভিযোগ করবে, এটাতে অস্বাভাবিক কিছু নয়। নির্বাচন কমিশন এসেছেন, তাদের যেগুলি গুরুত্বপূর্ণ পরামর্শ সেটা অতি অবশ্যই মানা হবে, কিন্তু খেয়াল রাখতে লাগবে যে আজকে গোটা ভারতবর্ষের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি সেগুলিকে কিন্তু মোদি সরকার যেভাবে আর কি নিজেদের দলের স্বার্থে ব্যবহার করছে সেটা কিন্তু আগে কোনো দিনই হয়নি, বছরের যদি হিসেব আমরা দেখি, নির্বাচনের দিন সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা যদি ঘটে থাকে সেটা 2003 সালের পঞ্চায়েত নির্বাচনে ঘটেছে, 76 জন। শতরূপ, তারপর রাজনৈতিক হিংসা নিয়ে তোমাদের কথা বলার সাজে আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতা রয়েছে। মোবেদি 2003 সালে কি ঘটেছে তাই নিয়ে আমরা 2003, 2004, 2005, 2006 আলোচনা করেছি। 2021 সালে এসে তো আর 2003-এর অজুহাত দিয়ে আজকের অপরাধটাকে ঢাকা যাবে না। আমাদের এই অভিজ্ঞতা হয়েছে মোপিয়াদি, আপনিও জানেন। 2018 সালে আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের দিন তো যা হয়েছে হয়েছে, তারপরেও ওই ভায়োলেন্সের পরেও যেখানে যেখানে বিরোধীরা জিতেছে, থানার ওসি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এমনকি জেলার ডিএম পর্যন্ত বিরোধী দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ফোন করে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দিয়েছে যে বাতাবরণে ভোট হয়েছে। তার মধ্যেও 2019 সালে বিজেপি 18টা আসনে জিতল, অধীর চৌধুরী জিতলেন, আবু হাসেম খান চৌধুরী জিতলেন, শুধু বামেরা জিততে পারলো না লোকসভাতে। না মোপেরি, আমি তো 2018 সালের কথা বলছি, আমি 2019 এর কথা বলছি। হেরে গিয়ে থাকি, আমি 2019 এর কথা বলছি। আমরা তো কোনোদিন হেরে গিয়ে থাকি, নিজেদের ব্যর্থতা কি রাজনৈতিক হিংসার দোহাই দিয়ে ঢাকা যাবে? আরে আপনি আমার 2018 এর উত্তরে 2019 বলছেন কেন? আমি কার প্রশ্নটা আমি করার জায়গা নেই। শতরু, সিপিএম নেতাকে বলতে শুনেছেন যে আমরা শুধুমাত্র রাজনৈতিক হিংসার কারণে হেরেছি? শতরু, এখনো অবধি রোল রিভার্সাল হয়নি ভাই, এখনো অবধি প্রশ্ন করাটা আমার কাজ না। আমি এই প্রশ্নটা শুনে মৌপিয়াদি আমি এই কারণে অবাক হচ্ছি প্রশ্নটা শুনে, কারণ আপনি শুনে থাকতে পারেন, আমি তো আজ অব্দি কোনো সিপিএম নেতাকে বলতে শুনিনি যে আমরা শুধুমাত্র সন্ত্রাসের জন্য হেরেছি। কিন্তু আমরা এটাও বলেছি সন্ত্রাস যেখানে হয়েছে পঞ্চায়েত ভোট, কি বলছেন মৌপিয়াদি, 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে এই রাজ্যে। স্বাধীনতার পরে কোনোদিন কেউ এই জিনিস দেখেছে? গণনার দিন ভোট হচ্ছে, ভোটের দিন গণনা হচ্ছে। পঞ্চায়েতে এই জিনিস কোনোদিন ঘটেছে এই রাজ্যে? কিন্তু ডেমোক্রেসি মানে আমাদের হাতে আসছে, আমরা সেই খবরেও চোখ রাখবো। কিন্তু এই প্রশ্নটা রয়ে যাবে যে সত্যি কি 2021-এ আমরা রাজনৈতিক হিংসা মুক্ত, রক্তক্ষয় মুক্ত একটা নির্বাচন দেখতে পাবো? আমার স্থির বিশ্বাস যে সাধারণ মানুষ, সাধারণ ভোটার কিন্তু সেটাই চান। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি ২৪ ঘন্টা।